রাখবো ছেড়ে দেব না ওর ছেড়ে দিলে সোনার গো আর পাবে না খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবে না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না হ্যালো এভরিওয়ান ইয়েস ইটস মি স্বপ্না সাহা ফ্রম স্বপ্নাস মেকওভার হ্যাঁ আজকে আমি একটা ট্রেডিশনাল ব্রাইডালের ভিডিও করেছি এবং এটা পুরোপুরি একটা টিউটোরিয়াল তোমরা সবাই জানো যে আমার দু ধরনের মেকআপ ভিডিও থাকে একটা হচ্ছে একটু ড্রামাটিক হয় গান ফান দিয়ে ড্রামা করে আর কিছু হয় টিউটোরিয়াল তো এটা পুরোপুরি আমি প্রোডাক্ট মেনশন করে তোমাদেরকে করে দেখিয়েছি শিখিয়েছি তোমরা দেখো ভিডিওটা কেমন লাগবে এবং তার সাথে বলে দিই আমাদের একাডেমিক ব্যাচ যেটা এই বছরের লাস্ট ব্যাচ মানে 2021 এর লাস্ট ব্যাচ 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে একাডেমিক কোর্স সপ্তাহে দুদিন করে যেটা হয় তোমরা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের ডিটেইলসটা জেনে নিতে পারো এবং আমাদের নভেম্বরে একটা গ্র্যান্ড ওয়ার্কশপ হতে চলেছে যেটা হবে আমাদের কলকাতাতে ওয়ান ডে ওয়ার্কশপ সেটার মধ্যে থাকবে একটা আলট্রা এইচডি ইয়ার ব্রাশ মেকআপ অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকআপ তো যারা যারা ইন্টারেস্টেড আছো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করো অ্যান্ড নিজেদের সিটটাকে বুক করে নাও কলকাতা মে এক গ্র্যান্ড সেমিনার হোনে যা রা 28th অফ নভেম্বর 2021 উস পে আপ লোগ আপনা নাম এনরোল কর সকতে হ্যায় और इस साल की लास्ट बैच एकेडमिक कोर्स जो 3 महीना का होता है वो भी इसी दिसंबर 7 से स्टार्ट हो रहा है उसमें भी अगर आप लोग इंटरेस्टेड हो तो स्क्रीन में दिया हुआ नंबर पे आप लोग फोन कर सकते हैं और अपना सीट आप रिजर्व कर सकते हैं তো দেখো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এবং কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে জানাবে কেমন লাগলো সবার প্রথমে আমি ইউজ করছি স্ম্যাশ বক্সের প্রাইমার ওয়াটার কারণ আজকে আমার মডেলের স্কিন ভীষণই ড্রাই তাই আমাকে খুব ভালোভাবে স্কিন প্রিপারেশন করতে হবে তারপর আমি অ্যাপ্লাই করছি রিচা ডাভের একটা ময়শ্চারাইজার যেটা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে আমি দিচ্ছি এবং পুরো ময়শ্চারাইজারটাই আমি চেষ্টা করব স্কিনে যেন অ্যাবজর্ব হয়ে যায় ভালো করে স্কিনে ম্যাসাজ করে আমি স্কিনটাকে রেডি করছি এরপর সরাসরি আমি চলে যাচ্ছি যথারীতি আমার আই মেকআপে তোমরা এতদিন তো জানোই যে আমি আই মেকআপটা আগে করি তো আইব্রো পমেন্ট আমি ইউজ করছি ফরএভার 52 ডার্ক ব্রাউন শেড তো আইব্রোটা আজকের খুবই আনইভেন ঠিক মতন করানি তাই আমিও সেইভাবেই করছি যাতে কিনা বেশি লাউড না লাগে অনেকটা ছেড়ে করছি দেন আমি আইব্রোটাকে ক্লিন আপ করছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের C9.5 একটা কনসিলার দিয়ে যেটা স্কিন টোনের কাছাকাছি এবং তারপর আমি আমার আই বেসটা করে ফেলছি 0.5 পিএসি কসমেটিক একটা লাইট শেড কারণ আই মেকআপ করার আগে বেসটা যদি লাইট হয় তাহলে প্রত্যেকটা কালারই খুব ভালো মতন বোঝা যাবে একটুখানি আমি একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে প্রেস করে নিচ্ছি যাতে কিনা বেসটা আরও সুন্দর হয় আজকে একটা ট্রেডিশনাল ব্রাইডাল হচ্ছে তো সেই হিসাবে আমি যে আই মেকআপটা করবো একেবারেই আমাদের রেড অ্যান্ড গোল্ডেন ইয়েলো দিয়েই করছি তো এটা বলতে পারো একটা সানসেট আই মেকআপ রেড অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দিয়ে করছি কাইন্ড অফ স্পটলাইট আই মেকআপ এটা তো ভালো করে আমি যেভাবে যেভাবে দেখতে পাচ্ছ তোমরা সেভাবেই আস্তে আস্তে ব্লেন্ড করবে অ্যান্ড দেন ইয়েলো অ্যাপ্লাই করছি প্যালেটসটা এখানে ম্যাটার করে না প্যালেট তোমরা যে কোনো প্যালেট নিতে পারো সবসময় বলি এখন অনেক রিজনেবলের মধ্যে খুব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় আইশ্যাডো প্যালেট তোমরা ইউজ করতে পারো যে কোনো দেন আমি নিচে আইলিটের ওপরে একটুখানি ফাউন্ডেশন দিয়ে মানে কনসিলার দিয়ে চোখটাকে খুলতে বললাম দেন আমি একটা গাইডলাইন পেয়ে গেলাম সেই গাইডলাইন অনুযায়ী আমি চোখের যে মাঝখানে আইবলের ওপরে একটা হাফ সি বা হাফ করে আমি ক্লিন করে নিচ্ছি সেটাই হবে আমার স্পটলাইটের মেইন পয়েন্ট যেখানে আমি একটা লাইট শেড দিয়ে সুন্দর করে আই মেকআপটা তৈরি করব
তো অ্যাগেইন আমি একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ইভেন্ট করে নিচ্ছি, যাতে কিনা আরও জিনিসটাকে স্মুথ দেখায় আই মেকআপের যে কালারগুলো। কালার অ্যাপ্লাই যা যা করছি তোমরা দেখতেই পাচ্ছ, ইয়েলো অরেঞ্জ এই সব কালার একে একে আমি অ্যাপ্লাই করছি। যেহেতু এটা একটা সানসেট আই মেকআপ, তো সূর্যের যে কালারগুলো আছে সেই ধরনেরই কালার আমি অ্যাপ্লাই করছি। তো চেষ্টা করব তোমাদের সাথে আমি টিউটোরিয়াল নিয়ে আসার, আসলে সময় হয়ে ওঠে না আলাদা করে ভয়েস ওভার দিয়ে রেকর্ড করার, বাট স্টিল আমি নিশ্চয়ই চেষ্টা করব। তোমাদের প্রচুর মেসেজ আমি পাই, প্রচুর আমি অনেক কোয়েশ্চেন পাই, চেষ্টা করি তার আনসারও দেওয়ার। যাই হোক, তো কথা বলতে বলতে আমি একদম আই লিটের ওপরে একটা গ্লিটার দিয়ে দিলাম, সেটা হচ্ছে এলআইটি কসমেটিকের। দেন আমি লাইনার পরাচ্ছি, ব্ল্যাক জেল লাইনার। চোখ বুঝে লাইনার করতে হয়, তো আমি হালকা একটু উইংস করেছি, একটুখানি টেম্পল ড্র করেছি, বেশি হাইট দিইনি টেম্পলটা, কারণ অনেক সময় টেম্পল বেশি হাইট করলে কিন্তু চোখ খুললে সেটা আবার ফোল্ড হয়ে যায়, সেটাও দেখতে খুব বাজে লাগে। তো একে একে আমার আই মেকআপের প্রত্যেকটা স্টেপ আমি কমপ্লিট করে ফেললাম। লোয়ার ল্যাশে আমি ব্ল্যাক কাজল দিচ্ছি, বাট যদি মনে হয় সেই কাজলটার ওপরে আমি আবার অন্য কাজলও ইউজ করতে পারি। তো সেই কাজলটাকেই আমি আগে একটু স্মাচ করে নিলাম, ভালো করে ওয়াইপ করতে হবে, যত ফল আউট ছিল ভালো করে আমি ক্লিন করে নিলাম। দেন আমি স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমার দিলাম, যেটা খুবই একটা ভালো প্রাইমার। ভালো করে অ্যাগেইন এটাকে ওপেন পোর্সটাকে ভালো করে ওপেন পোর্স এরিয়াতে সিল করে অ্যাপ্লাই করতে হবে। দেন ল্যানেজের একটা মেকআপ সিরাম, এটা খুবই খুবই ভালো ফর এভরি স্কিন, এটা মেকআপ সিরাম, নট দ্যাট যে অয়েলি স্কিন বা ড্রাই স্কিনের জন্য, এটা সব স্কিনের জন্য। দেন আমি ইউজ করছি কভার এফেক্টসের একটা লিকুইড হাইলাইটার, যেটা ভীষণ সুন্দর পিঙ্কি পিঙ্কি একটা শেড আসে। অ্যান্ড তারপর আমি ইউজ করছি শপারেলের ফাউন্ডেশন, দুটো আমি ইউজ করেছি, শেড নাম্বার 02 এন্ড 05 শপারেলের ফাউন্ডেশন, দুটো মিক্সড করে আমি বেসটা করলাম। তারপর আমি হাইলাইটার ইউজ করব, কিন্তু এখানে যে হাইলাইটারটা আমি ইউজ করলাম সেটা কিন্তু ডার্ক দেখাচ্ছে, তাই আমি সেটা চেঞ্জ করে আমি আবার যে হাইলাইটারটা ইউজ করছি সেটা হচ্ছে কভার এফেক্টসের। তারপর আমি ক্রিম কন্ট্রোল করছি পিএসি কসমেটিকের একটা প্যালেট থেকে, ব্রাউনটা নিয়ে আমি কন্ট্রোল করছি, ক্রিম কন্ট্রোল করছি। এবার পুরো জিনিসটাকে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ যেহেতু আজকের মডেলের ফেসটা একটু লম্বাটে ধরনের, তাই কন্ট্রোলটা আমি বেশি শার্প করে নিই। পাউডার ইউজ করছি আমি পিএসির এইচডি পাউডার বেনানা শেডের। অ্যাগেইন আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি, সেটা হচ্ছে মাই গ্ল্যাম পোজের ডুয়েল, এই কন্ট্রোলটা খুবই ভালো, তোমরা নায়কাতে পেয়ে যাবে। ব্লাশার ইউজ করছি মরফির ব্লাশার, তোমাদের কাছে যা আছে যেরমটি আছে সেরমই করবে, বাস টেকনিকগুলো খালি দেখো। এরপর আমি ইউজ করলাম কিকো মিলানোর একটা ফিনিশিং পাউডার, এটা ভীষণই গ্লো করে স্কিনটা। প্রত্যেকটা জিনিসই কোনো অপশন নেই, আমি যেগুলো ইউজ করছি আমি দেখাচ্ছি, বাট নট দ্যাট যে তোমাদেরও পার্টিকুলার এই জিনিসগুলো দিয়েই করতে হবে, তা একেবারেই নয়। তারপরে আমি ইউজ করছি আরবান ডিকের একটা সেটিং স্প্রে, যেটা পুরো মেকআপটাকে আমার সেটিং করে দেবে, এবং যেহেতু ড্রাই স্কিন তো ড্রাই স্কিনের জন্য এই সেটিং স্প্রেটা কিন্তু খুবই ভালো। এর মধ্যে কোকোনাট ওয়াটার আছে, তো স্কিনটাকে বেশ ভালো হাইড্রেট করে। তারপর আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করার পর আমি নায়কার একটা চেরি কালারের লিপ পেন্সিল দিয়ে আমি আজকে লিপটাকে ড্র করলাম। দেন আমি চলে আসলাম সরাসরি কলকাতে, যেহেতু ট্রেডিশনাল ব্রাইডাল, কলকা ছাড়া তো কোনো কথাই হবে না। কলকা হ্যাঁ বলতে পারো আমি হয়তো খুব খুব ভালো করতে পারি না, বাট চেষ্টা করি, মানে এগুলো তো ম্যানুয়াল জিনিস, হাতেই করতে হয়, তো চেষ্টা করি ভালো করার। কেমন হলো আজকের কলকাটা এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কলকাটা কিন্তু অনেক প্র্যাকটিসের ব্যাপার থাকে, তোমরা চাইলেই নিজেরা দেখে দেখেই প্র্যাকটিস করেই কিন্তু কলকা করতে হবে, তার জন্য প্রয়োজন নেই আলাদা করে ক্লাস করার। আমার মনে হয় কলকা একটু প্র্যাকটিস করলে, আজকাল তো ইউটিউবে প্রচুর কলকারও ভিডিও থাকে, তোমরা দেখে একটু বাড়িতে প্র্যাকটিস করলেই কিন্তু কলকা ভালো ড্র করতে পারবে, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু প্র্যাকটিসের ওপর।
তো যেহেতু আজকে আমার মডেলের ফেসটা একটু পাতলা, মানে একটু রোগাটে ফেসটা, তো তার জন্য আমি যে গালের কলকাটা খুব স্লিক করছি, কারণ বেশি যদি আমি চওড়া গালে কলকা করি তাহলে গালটা আরও ঢোকা লাগবে। তো এটাকে ঝুমকো কলকা বলা হয়, মানে আমি নাম দিলাম আর কি। কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। তোমরা একটু প্র্যাকটিস করো, কলকাটা নিশ্চয়ই তোমরা পারবে। এবং এটা কিন্তু ট্রেডিশনাল ব্রাইডালের একটা বিরাট বড় পার্ট, যেটা সুন্দর করলে কিন্তু পুরো জিনিসটাই খুব দেখতে ভালো লাগে। তো রেড অ্যান্ড অ্যাক্রিলিকের ফেব্রিক হোয়াইট দুটো ইউজ করেছি। ব্রাশটা বিন্দি ব্রাশ, মার্কেটে অ্যাভেলেবেল। দেন আমি ল্যাশটাকে কার্ল করে নিলাম পিএসসি ল্যাশ কার্লার দিয়ে। তারপরে আমি মাস্কারা ইউজ করছি পিএসসির। এটা খুবই ছোট্ট একটা মাস্কারা, দেখো এটা অ্যাকচুয়ালি লোয়ার ল্যাশের জন্য। লোয়ার ল্যাশে আমরা বড় ব্রিসেল থাকলে আমাদের অনেক সময় মাস্কারা লেগে যায় চারিদিকে। আচ্ছা, তো আমি যেটা বললাম যে আমি ওয়াটার লাইনে কিন্তু আবার একটা পেন্সিল ইউজ করলাম, এটা হচ্ছে ফেস স্ক্যানার টিল শেড, যেটা চোখটাকে আরেকটু ভাইব্রেন্ট করবে। অ্যান্ড সবসময়ের মতন হেয়ারটাও আমি নিজেই করি। তো হেয়ার করছি আজকে সাবেকি একটা ব্রাইডাল, তাই বানি করব। সামনেটা আমি একটু মেসি কার্ল করব এবং পিছনটা একটা বান করব। তো দেখতে থাকো তোমরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবং তারই সাথে বলে দিই, আমাদের কিন্তু নেক্সট ব্যাচ শুরু হচ্ছে December 7th। একাডেমিক কোর্স যেটা, সেটা এই বছরের লাস্ট ব্যাচ 2021-এর। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করে নেবে। এবং আমাদের একটা গ্র্যান্ড সেমিনার হচ্ছে, যেটা November 28th, সেটার জন্য তোমরা কিন্তু কল করে নিতে পারো। যে টংটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আইকনিকের ম্যাগি টং, যেটা দেখো ছোট ছোট কাল হয়ে যায় এবং সেটাকে মেসি, একটা সুন্দর মেসি কাল হয়ে গিয়ে তোমরা ফ্রন্টে করতে পারো, খুব ভালো লাগে। এখন খুব ইন এই জিনিসগুলো। অ্যান্ড বানটাও দেখে নাও কীরকম করলাম আমি, সেটা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট সেকশনে। অ্যান্ড তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, বিকজ ইনস্টাগ্রামে আজকাল আমি একটু বেশি থাকছি, ইউটিউবও করছি, বাট আলাদা করে ভয়েসটা না দেওয়া সম্ভব হয়ে ওঠে না সময়ের জন্য। তাও চেষ্টা করি, এখন রাত প্রায় 1টা বাজে, আমি তোমাদের জন্য ভয়েস রেকর্ড করছি, বাট নিশ্চয়ই আবারও করবো সময় সুযোগ হলে। ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে ইনস্ট্যান্ট আমরা লাইভ হয়ে যাই, বা ছোট ছোট আমরা IGTV-তে আমরা অনেক কিছু আপলোড করতে থাকি। তো ব্যাস এই ছিল আজকের আমার মেকআপ, কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের কথা শোনার, তোমাদের কমেন্ট পড়ার জন্য আমরা ওয়েট করি, তোমাদের কমেন্টগুলো আমরা খুলে দেখি, পড়ি, চেষ্টা করি তাদের রিপ্লাই দেওয়ার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবসময়ের মতন যেরকম পাশে ছিলে সেরকম পাশে থেকো। টিল দেন, বা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিছু নিয়ে আসবো লাইভে তোমাদের জন্য শেয়ার করতে। বা বাই। যেতে চাইলে যেতে দেব না, ওরে যেতে চাইলে যেতে দেব না, না 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 না, যেতে দেব না। তোমায় হৃদমা ঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদমা ঝারে রাখবো, ছেড়ে দেব না।